সো এই হচ্ছে আমার ডিএইচএলের বক্স, যেটা আমি কিছুদিন আগে শপিং করেছি পাকিস্তান থেকে, এবং এটা গতকাল সন্ধ্যায় এসে পৌঁছেছে, আর আমি আজকে এটাকে ওপেন করব। সো 14 কেজির মতো হয়েছে মনে হয় আমার, 13-14 কেজি হবে। সো আমি কি কি শপিং করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সো কিনেছি, অনেক কিছুই কেনা হয়েছে, সো আপনারা দেখবেন আমি কি কি কিনেছি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই যে যেখানে আছেন অনেক ভালো আছেন, এবং আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে এত বেশি ভালো থাকার কারণ কি? কারণ তো একটা অবশ্যই আছে, তাই না? দেখেন আমার বক্স, শপিং করেছি। সো কালকে বক্সটা এসেছে রাতে, ওইভাবেই রেখে দিয়েছি যে আপনাদের সামনে একসাথে ওপেন করব। সো এই জন্যই এখন ভিডিওটা করা যে আমি এখন ওপেন করে দেখব আমি যা যা অর্ডার দিয়েছিলাম ঠিক সেভাবে সব কিছু পেয়েছি কিনা, ঠিক আছে? পাকিস্তান থেকে কিছুদিন আগে অনেকগুলো ড্রেস নিজের জন্য অর্ডার করেছিলাম, সো ওই ড্রেসটাই চলে এসেছে। এখন চলেন এটাকে ওপেন করি। এটা হচ্ছে আমার নেম, অ্যাড্রেস, এভাবে যেটা আসছে সেটা পাশে রাখি। একটু বলি নেই, সেটা হচ্ছে আমার বিজনেসের জন্য এখানে আমি কিছু এনেছি। আমার এখানে একটা অনলাইন পেজ আছে ছোট্ট একটা, এবং এবারেই ফার্স্ট আমি ওই পেজের জন্য কিছু ড্রেস এনেছি। সো আরও নিজের জন্য অনেক কিছু আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার নিজের জন্য কী কী কিনেছি। ওখানে আমার যে হোলসেলার আছে তাদের সঙ্গে তো আমার 2 বছর থেকে পরিচিত, তারা বাংলাদেশে যখন আমি বিজনেস করতাম তাদের কাছ থেকে সবসময় ড্রেস নেওয়া হতো। সো তাদেরকে আমি এখানে এসে বললাম যে শোনো আমাকে কিছু ড্রেস বানাই দিবা, যেটা হচ্ছে হোলসেল না, আমি নর্মালি তোমার কাছ থেকে সিঙ্গেল সিঙ্গেল পিস কিনবো, তারপর আমাকে বানিয়ে পাঠাতে পারবা? সো ওরা বললো হ্যাঁ দিবে করে। সো তারা আমার সব ধরনের পেইন নিয়ে তারপরে কিন্তু আমার জন্য ড্রেস পাঠিয়েছে। অনেক জ্বালানো হয়েছে তাদেরকে, এই ডিজাইন দিবেন, ওইটা দিবেন, সালোয়ার একটু এই ডিজাইন হবে, কামিজের নিচে এমন হবে, থাকেই কত ধরনের, তাই না? এটা তো আমরা জানি মেয়েরা। ওকে, যাই হোক, এখন এক একটা করে ওপেন করি, দেখি আমি কি কি কিনলাম এবং আমি যেটা কিনেছি সেটা ঠিকভাবে পেয়েছি কিনা। আমি হচ্ছে মারিয়া বি এটা কিনেছিলাম, এবং এটা কেনার পরে আমি ওনাকে বলেছিলাম যে আমাকে স্টিচ করে দিতে হবে, এবং উনি আমাকে সেভাবে স্টিচ করে পাঠিয়েছে, ঠিক আছে? এখন ওপেন করছি। Thank you.
একটু নিজেকে এইভাবে না দেখলে ভালোই লাগবে না, কি বলেন? হচ্ছে আমার ড্রেস, এটা হচ্ছে আমার সালোয়ার। ওয়াও, সালোয়ারটা অনেক গর্জিয়াস, তাই না? এটা হচ্ছে ব্যাপারটা, সেই রকম লাগবে আসলে, সেই রকম। সো সামনে তো আসলে অনেকগুলো অকেশন আছে, যেমন আমার বার্থডে, আমার হাজবেন্ডের বার্থডে, আমার বাচ্চার বার্থডে, মার্চ এপ্রিল তিনজনের বার্থডে আছে। সো কিনে রাখলাম আর কি, সব কিছু নিয়ে আসছি, অকেশন তো আছেই, পরে ফেলা যাবে। নেক্সট আরেকটাতে যাই, এটাও একটা থ্রি পিস, এবং এটা আমার জন্য, বিজনেসের জন্য না। এটা আসলে আমি হচ্ছে পয়লা ফাল্গুনে পড়ার জন্য অর্ডার করেছিলাম। চলে আসছে, আমি আসলে যেভাবে চেয়েছি এই দুটো দেখে মনে হচ্ছে ঠিক সেভাবেই তারা পাঠিয়েছে, মানে আমি বোঝাতে পেরেছি তাদেরকে। ঠিক আছে, প্যান্ট, প্যান্টটা অনেক গর্জিয়াস, রেড। ওয়াও ওয়াও ওয়াও, আমি তো পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, মিন্স আমি কখন পরবো, কখন পরবো। এটাও আমার জন্য, এটা আসলে, এটা আসলে একটা নর্মাল বাসায় পরা থ্রি পিস। লংয়ের একটা দেখি যে কেমন বানিয়েছে। বা সুন্দর, আমি বলেছিলাম স্যালোয়ার একটু ডিজাইন হবে। এটা আর একটা লনের, একটু ওপেন করে দেখে, সুন্দর সুন্দর মানে এটা মারিয়া বিয়ের ছিল, খুবই সুন্দর ডিজাইন। ওয়াও ওয়াও ওয়াও, কামিজ, দোপাট্টা এন্ড প্যান্ট। এটা আরেকটা, এটা একটা কটনের নিয়েছি, এগুলো হচ্ছে বাসায়। এবং সামনে তো সামার হবে, এখানে কিছুদিন পরেই সামার আসবে, সো এই টাইমে পড়ার জন্য। ঠিক আছে, সুন্দর। গর্জিয়াস, তাই না? ওয়াও, প্যান্টটা কত সুন্দর! আমি অবশ্য এরকমই বলেছিলাম যে সারার স্টাইলে বানাতে পারবে কিনা, সুন্দর বানিয়েছে। আমার হাজবেন্ড জানে না যে আমি এত কিছু কিনছি, ওকে শুধু বলছি টাকা দিতে হবে।
বিজনেসের জন্য আনবো, অত ভাবছি আমি মনে হয় সব বিজনেসের জন্যই আনছি, কিন্তু এখানে যে আমার আছে এটা ও জানে না সেভাবে। জানে আমার কিছু আছে, লিটারালি এতগুলো আরো আছে এখানে আমার। ওকে, এটা আমার না, এগুলো আমার বিজনেসের জন্য। ওকে, আমি আসলে দুটো বেডশিটও কিনেছি। হ্যাঁ, এই হচ্ছে একটা বেডশিট, এটা আর একটা। আমি ওই যে ওইখানে যে একটা আপু আসছে পাকিস্তানে, ওই আপুকে বললাম যে তুমি কি আমাকে দুটো বেডশিট কিনে দিতে পারবা, বলবো যে হ্যাঁ আমি দিব, তো ও পছন্দ করে কিনে পাঠিয়েছে। এগুলো সবই হচ্ছে আমার বিজনেস এর যেগুলো বক্সে, এই চারটা আমার। এটা হচ্ছে এই সেম ডিজাইন আমি যেটা পরে আছি ঠিক এই টাইপেরই। আমি এরকম কুর্তিগুলো পরতে খুব পছন্দ করি, ওয়ান পিস গুলো, সো ওগুলো কিছু অর্ডার করেছিলাম। এই একটা সুন্দর না এটা, এই আরেকটা, ওয়াও এটা তো অনেক সুন্দর, এটা তো মনে হচ্ছে পয়লা ফাল্গুনে পরা উচিত আমার, তাই না, কি বলেন? খুব বেশি ব্রাইট কালার আমার কিন্তু খুব ভালো লাগে। এবং একটু মানে সিল্কটা কটন টাইপের, খুব কমফোর্টেবল। সেম সিঙ্গেল টাইপের, এরকম সিঙ্গেল শার্ট আর কি। সুন্দর না ডিজাইনটা, সবই আপনারা দেখতে পারবেন, কারণ এক একদিন পরবো, এক একদিন লাইভে আসবো, ভিডিও করবো, কোনো মানে কোনো না কোনো ড্রেস আপনাদের সামনে পরে আসাই হবে। ওয়াও
এগুলো আর কোনোটাই আমার না, কিন্তু আমার মনে হচ্ছে এইটা আমার। হ্যাঁ, আমার মনে হয় নেভি ব্লু কালারের আমি একটা অর্ডার করেছিলাম, যদিও আমি এখন এগুলো সব দেখার পর এখন আমি মোবাইল নিয়ে বসবো, ছবিগুলো দেখবো যে আমার অর্ডারের সাথে এই অর্ডার ঠিক আছে কিনা। ম্যাক্সিমামই মনে হচ্ছে ঠিক আছে, এগুলো সব ঠিকঠাক আছে, এগুলো একটু এখন কাউন্ট করব ঠিক দিল কিনা সবকিছু। ওকে, এইটা হচ্ছে নেভি ব্লু কালার। নেভি ব্লু আমার খুবই পছন্দের একটা কালার, যদিও নেভি ব্লু আমাকে সুন্দর লাগে না, আই ডোন্ট নো কেন। সুন্দর না ডিজাইন গুলো? ওকে, সো এই হচ্ছে আমার শপিং ছিল, বন্ধ করি। সো আমাকে জানাবেন আপনাদের আমার শপিং এই ভিডিওটা কেমন লেগেছে, আমার ড্রেস এবং আমার যে কুর্তিসগুলো আমি নিয়েছি, আমার কালেকশনগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে? আর আপনারাও কিন্তু সুযোগ পেলে একটু একটু করে শপিং করে ফেলবেন, ঠিক আছে? শপিং করলে না মনটা খুব ভালো লাগে, আমারও সেরকম মন ভালো লাগে। মন খারাপ লাগলেই আমার মনে হয় এখন শপিংয়ে যাইতে হবে, সো শপিংয়ে গেলে মনটা ভালো হয়ে যায়। সো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আবারও কথা হবে, অনেক অনেক কথা হবে। আল্লাহ হাফেজ।